বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এই ভিডিওতে ডিসকাস করব পেডিগ্রি অ্যানালাইসিস। আগের ভিডিওগুলি না দেখে থাকলে এই চ্যাপ্টারের তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তো এটার ফার্স্টে সাইনগুলো আমরা শিখবো, ঠিক আছে? তো সাইন কি কি হবে? মেলের জন্য এরকম বক্স দিয়ে দেখানো হয় আর কি, মেলকে এরকম বক্স দিয়ে চিহ্নিত করা হয়, আর ফিমেল থাকলে সার্কেল, ঠিক আছে? আর যদি সেক্স আনস্পেসিফাইড হয় তাহলে ডায়মন্ড শেপ। সেক্স আনস্পেসিফাইড বলতে জেনারেলি মানে সেক্স জানা নেই, মেল না ফিমেল, যেমন জেনারেলি ট্রান্সজেন্ডারদের এখানে রাখা হবে। এবার এরকম যদি বক্স বা সার্কেল বা ডায়মন্ড শেপেড এই যে এগুলো আছে, এগুলো যদি ভেতরটা ডার্কেন করা থাকে বা ফিল করা থাকে, সেটা হচ্ছে এফেক্টেড ইন্ডিভিজুয়াল, মানে এরা এফেক্টেড। এটা মানে এফেক্টেড মেল, এটা মানে এফেক্টেড ফিমেল, এরকম আর কি। এরকম একটা বক্স আর একটা সার্কেল যদি একটা বন্ড দিয়ে যুক্ত করা থাকে, সেটা হচ্ছে মেটিং, মানে তাদের মধ্যে মেটিং হচ্ছে, ঠিক আছে? এবার এটাই যদি ডাবল বন্ড থাকে তাহলে কি হবে? মেটিং বিটুইন রিলেটিভ, ঠিক আছে? রিলেটিভসদের মধ্যে, যেমন কাজিনসদের মধ্যে হতে পারে, সেটাই আর কি। তো এই ধরনের মেটিংকে বলে কনস্যাঙ্গুইনিয়াস মেটিং, কনস্যাঙ্গুইনিয়াস মেটিং। ওকে, এটা স্পেলিংটা একটু দেখে নেবে। যাই হোক, এরকম ধরো, এরকম একটা মেল একটা ফিমেল, এখান থেকে এরকম নিচে নিচে এভাবে ব্রাঞ্চ তৈরি করে এরকম দেওয়া আছে, একটা ফিমেল দেওয়া একটা মেল দেওয়া। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এরা হচ্ছে প্যারেন্টস, এরা হচ্ছে অফস্প্রিং। এই যে এখানে লিখেছি প্যারেন্টস অ্যাবভ অ্যান্ড চিলড্রেন বিলো। ওকে, এবার এখানে একটা জিনিস দেখতে হবে, ইন অর্ডার অফ বার্থ লেফট টু রাইট। বার্থের অর্ডার যদি দেখি লেফট টু রাইট, মানে এ আগে এর বার্থ হয়েছে, তারপর এর বার্থ হয়েছে, এটাই আর কি সিকোয়েন্স। এই দিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে সিকোয়েন্স। ওকে, এবার এটার মানে কি? এরকম দেখো, একটা বক্স আর একটা সার্কেলে বন্ড দেওয়া, বন্ডের থেকে কি হলো? একটা মেল, এফেক্টেড মেল, তাই লিখেছে দেখো, প্যারেন্টস উইথ মেল চাইল্ড এফেক্টেড উইথ ডিজিজ। ওকে, আর এরকম যদি ডায়মন্ড শেপেড দিয়ে ভেতরে 5 লেখা থাকে, এর মানে কিন্তু এই নয় যে ট্রান্সজেন্ডার, ঠিক আছে? এর মানে হচ্ছে 5 আনএফেক্টেড অফস্প্রিং। মনে করো কোনো জেনারেশনের 5 জন আছে, 5 আনএফেক্টেড অফস্প্রিং আছে, ঠিক আছে? তো এখন সেটাকে বার 5টা এরকম বক্স বা সার্কেল দিয়ে দেখানোর বদলে একবারই ডায়মন্ড শেপেড দিয়ে দেয় আর কি, সেটাই হচ্ছে প্রসেস। তো এখন কনক্লুশন দেখবো, ঠিক আছে? কনক্লুশনে এখানে কি দেখবো, মানে কি কি হতে পারে আর কি, পেডিগ্রি অ্যানালাইসিসের রেজাল্ট কী কী হতে পারে? জেনারেলি 4টে রেজাল্ট হয়, ঠিক আছে? সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রেসেসিভ, এক্স লিঙ্কড অর সেক্স লিঙ্কড ডমিনেন্ট, এক্স লিঙ্কড অর সেক্স লিঙ্কড রেসেসিভ। ওকে, এবার আরেকটা আছে ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স, ঠিক আছে? এটা জেনারেলি পেডিগ্রি অ্যানালাইসিসে দেওয়া থাকে না বললেই চলে, নিতে আসেই না, তাও আমি এখানে দিয়েছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ওকে, এবার ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্সের ফিচার্স কি? ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্সের ফিচার্স হচ্ছে অল মেল অ্যান্ড অনলি মেল উইল বি এফেক্টেড, মানে ব্যাপার হচ্ছে সব মেল এফেক্টেড থাকবে এবং শুধু মেল হি এফেক্টেড থাকবে প্রত্যেকটা জেনারেশনের, ঠিক আছে? ঠিক আছে, এটা পরে দেখব। এবার রুলসে আছি, রুলসে আমরা দেখব দুটো রুলস দেখব। ফার্স্ট রুল হচ্ছে স্কিপ জেনারেশন ইয়েস অর নো। ওকে, মানে এরকম পেডিগ্রি দেওয়া থাকবে, সেখানে কোনো জেনারেশন স্কিপ করলো নাকি সেটা দেখবো, ঠিক আছে? ইয়েস অর নো, এই দুটো অ্যান্সার আসবে, ঠিক আছে? যদি জেনারেশন স্কিপ করে মানে ইয়েস, আর যদি না করে তাহলে নো। যদি ইয়েস আসে তার মানে সেটা হচ্ছে রেসেসিভ ট্রেট, ঠিক আছে? আর নো মানে হচ্ছে ডমিনেন্ট। এটা আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে? তো একটা এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলটা দিয়েই বুঝি। ওকে, তো এই যে ফার্স্ট এক্সাম্পলটা দেওয়া আছে, এটার মধ্যে দেখব জেনারেশন এসকেপ করছে নাকি। তো ফার্স্টে এফেক্টেড দিয়ে শুরু করব, এই এ হচ্ছে এফেক্টেড, এদের আন্ডারে কেউ এফেক্টেড আছে? এ আছে, এ আছে, ঠিক আছে? এরপর তো আর জেনারেশন দেওয়া নেই, তার মানে ঠিক আছে। এবার এরপরের জেনারেশনে এ কি আছে? এই দুজন আছে, এ এফেক্টেড আছে। এবার এরপর জেনারেশনে এ আছে, এও এফেক্টেড আছে, আবার এদিকে এও এফেক্টেড আছে। এরপর তো আর দেয়নি, কিন্তু এর তো পরেও দেওয়া আছে। এরপর জেনারেশনে এ এফেক্টেড আছে, এ এফেক্টেড আছে, মানে কি হচ্ছে এখানে ব্যাপারটা? জেনারেশন স্কিপ করছে না, ঠিক আছে? মানে জেনারেশন স্কিপ করছে না ডিজিজ আর কি। ডিজিজ প্রত্যেকটা জেনারেশনের কারো না কারোর মধ্যে আছেই, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তাই এটা হবে হচ্ছে, এটা হবে নো হবে অ্যান্সার, মানে ডমিনেন্ট রাইট হবে, ঠিক আছে? এইবার ব্যাপার হলো ইয়েস আর নো আসলে কি করবো। ফার্স্টে ইয়েস আসলে, আচ্ছা নো আসলে এটা দেখালাম, নো আসলেই দেখে নিচ্ছি। যদি নো আসে
তাহলে দেখবো ফোকাস অন মেল, মেলের মধ্যে ফোকাস করব। আর দেখবো এফেক্টেড মেল হ্যাভ এফেক্টেড মাদার অ্যান্ড অল এফেক্টেড ডটার্স ইফ প্রেজেন্ট। মানে ব্যাপার হলো এবার এফেক্টেড মেলে ফোকাস করব, দেখব তার মাদার এফেক্টেড নাকি। তার মাদার এফেক্টেড যদি হয় তারপর দেখব তার ডটাররা এফেক্টেড নাকি, যদি তাদের ডটার দেয়া থাকে আর কি। এখানে যদি তাদের ডটার দেয়া থাকে তাহলে প্রত্যেকটা ডটারকে এফেক্টেড হতে হবে, এটা হচ্ছে এই সেকেন্ড রুলের শর্ত, ঠিক আছে। যদি ইয়েস হয় এটার অ্যান্সার তাহলে হবে এক্স লিঙ্ক ডমিনেন্ট, আর যদি নো হয় তাহলে হবে অটোজোমাল ডমিনেন্ট, ঠিক আছে। তো ফার্স্টের টার্ম আমরা এটা দেখে নিচ্ছি। এখানে দেখো এখানে কি বলেছে, এই যে এটা আছে এখানে মেল কোনটা আছে, এটা মেল আছে, তারপর এটা এফেক্টেড মেল আছে, এফেক্টেড। এটার তো পরের জেনারেশন বা আগের জেনারেশনে নিয়ে ভাবার দরকার নেই, সরি সরি মানে দেখাচ্ছি তোমাদের। জাস্ট দেখো ফার্স্ট এই মেলটা নিচ্ছি, এই মেলের মাদার এফেক্টেড, ঠিক আছে। মাদার এফেক্টেডের পর ডটার আছে নাকি দেখবো, হ্যাঁ ডটারের আছে এবং ডটার এফেক্টেড, আচ্ছা হলো। এবার আর কি মেল আছে, এই মেল, এই মেলের মাদার এফেক্টেড, হ্যাঁ এফেক্টেড। এই মেলের ডটার আছে, হ্যাঁ আছে, দুটো ডটার আছে কিন্তু একটা এফেক্টেড। আমি কি বলেছি, যদি ডটার থাকে প্রত্যেককেই এফেক্টেড হতে হবে, ঠিক আছে। যেহেতু প্রত্যেকে এফেক্টেড না তাই এটা হবে হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট হয়ে যাবে, ঠিক আছে। অটোজোমাল ডমিনেন্ট, এটা এক্স লিঙ্ক রিসেসিভ হবে না, এটা হবে অটোজোমাল ডমিনেন্ট। এবার একইভাবে যদি ফার্স্টের টার অ্যান্সার যদি ইয়েস আসতো, মানে জেনারেশন স্কিপ করতো, তখন কি হতো, তখন এরকম হতো আমাদের ফোকাস করতে হতো ফিমেলে, ওকে। ফিমেল ফোকাস করে দেখতাম এফেক্টেড ফিমেল হ্যাভ এফেক্টেড ফাদার অ্যান্ড অল এফেক্টেড সান ইফ প্রেজেন্ট। তাহলে এফেক্টেড ফিমেলের ওপর ফোকাস করতাম, দেখতাম তার ফাদার এফেক্টেড কিনা। এবার ফাদার এফেক্টেড যদি থাকে তারপর দেখতাম তার সন আছে নাকি, সন যদি থাকে তো সন যদি থাকে তাহলে দেখতাম সন এফেক্টেড নাকি, প্রত্যেকটা সনই এফেক্টেড নাকি, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে যদি অ্যান্সার ইয়েস বা ইয়েস আসে তাহলে হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ, আর যদি নো আসে অটোজোমাল রিসেসিভ। তো এটা একটা জিনিস মনে রাখতে পারো, জেনারেশন স্কিপ করলে রিসেসিভ, মানে জেনারেশন স্কিপ করলে, জেনারেশন স্কিপ না করলে ডমিনেন্ট। আর এইদিকে যেটাই হোক না কেন ইয়েস মানে ইয়েস যদি আসে তাহলে এক্স লিঙ্কড, আর নো আসলে অটোজোমাল, ওকে। তো এখন সেকেন্ডটা তোমরা ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করো সেকেন্ডটা, আর এই তিনটে ট্রাই করো, টু থ্রি ফোর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সেকেন্ডটা যদি তোমরা দেখো, ফার্স্টেই দেখো ফার্স্টের দুজনের মধ্যে কারণেই, তার মানে এখানে ফার্স্ট জেনারেশনেই স্কিপ করে গেল, এটা আর দেখারই দরকার নেই, মানে এটা রিসেসিভ হবে, ওকে। এইবার ইয়েস হলো, এবার একটা ফিমেলে ফোকাস করতে হবে, এফেক্টেড ফিমেল। এই যে একটাই এফেক্টেড ফিমেল আছে, এটা কিন্তু এফেক্টেড না, ঠিক আছে, এটা এফেক্টেড না, যাই হোক এটা এরকম হয়ে গেছে আমি প্রিন্টিংয়ের সময়, প্রিন্টিং বা লেখার সময়, যাই হোক। এই যে এফেক্টেড ফিমেল, এর ফাদার এফেক্টেড, আচ্ছা এর সন দেয়নি, কোনো ব্যাপার না, ফাদার এফেক্টেড একটা ক্রাইটেরিয়া ফলো হচ্ছে। আমি বলেছি যদি সন প্রেজেন্ট থাকে তাহলে তাকে এফেক্টেড হতে হবে, যেহেতু নেই তাই তাও ফাদারটা তো এফেক্টেড, তাই এটা অ্যান্সার হবে ইয়েস, মানে এক্স লিঙ্কড রিসেসিভ, ঠিক আছে। এবার তিন নম্বর কোশ্চেনটা দেখো, ফার্স্টে এখানে দেখো এফেক্টেড আছে, এরপর এ এফেক্টেড, এ এফেক্টেড, এ এফেক্টেড, আচ্ছা এর থেকে এই জেনারেশনে এ এ এ এ এফেক্টেড, ঠিক আছে। এর থেকে যে জেনারেশনে আছে এরাও এফেক্টেড, আর এর থেকে যে জেনারেশনে আছে এই দুজন এফেক্টেড আছে, মানে মিনিমাম একজন এফেক্টেড থাকলেই হলো পরের জেনারেশনে, ওকে। তার মানে এরা হবে হচ্ছে ডমিনেন্ট। এবার কি ডমিনেন্ট হবে, এক্স লিঙ্ক দেখার জন্য আমরা মেলে ফোকাস করব, এই মেলে ফোকাস করি, এই মেলের মাদার এফেক্টেড, ঠিক আছে, ডটার নেই। দেখি আরো মেল আছে নাকি যেটাই ফোকাস করা সম্ভব, এই যে এই মেল, এই মেলের মাদার এফেক্টেড, ঠিক আছে, আর এর যে ডটার আছে দুটো ডটার আছে এবং প্রত্যেকটা ডটারই এফেক্টেড, মানে ইয়েস দিয়ে অ্যান্সার আসছে, তার মানে এটা এক্স লিঙ্কড ডমিনেন্ট, ওকে। এবার কোশ্চেন ফোরে দেখো, ফার্স্টে দেখেই বোঝা যাচ্ছে এখানেও ডিজিজ নেই, এখানেও নেই, মানে এটা জেনারেশন স্কিপ করে গেছে, এটা রিসেসিভ হবে। এবার আমরা রিসেসিভ হবে মানে এবার ফিমেলে ফোকাস করব, এই ফিমেলের ফোকাস করছি, ঠিক আছে, এটাই করলে সুবিধা হবে। ফিমেলের ফাদারই এফেক্টেড না, তার মানে অটোজোমাল হয়ে যাবে, ঠিক আছে। এবার এই কোশ্চেনগুলো ট্রাই করো, ঠিক আছে। এই কোশ্চেনে দেখো এই কোশ্চেনটা, ঠিক আছে, ফার্স্টে একে দিয়ে স্টার্ট করলাম, এইদিকে জেনারেশনে আছে, এইদিকে জেনারেশনে আছে, ঠিক আছে। দেখো এইদিকে জেনারেশন আছে কিন্তু এর পর জেনারেশন নেই, এটা কিন্তু তাই বলে বলা যাবে না যে জেনারেশন স্কিপ করেছে, জেনারেশন স্কিপ করেছে তখনই বলা যাবে যদি এমন হতো এর পরে কোনো একটা জেনারেশনে নেই কিন্তু তার, সরি এর পরের জেনারেশনে যদি থাকতো, যেটা এখানে আছে, দেখো এখানে এর নেই, ঠিক আছে,
কিন্তু এর পরের জেনারেশনে আছে, তাই বলছি এখানে স্কিপ করেছে, মানে দুটো ডিজিজের মাঝখানে একটা নর্মাল আছে। কিন্তু দেখো এখানে পরের আর জেনারেশন দেখায়নি, তো এটার ওপর আমরা বেশ করে কিছু বলতে পারবো না, ঠিক আছে? এমনও হতে পারে ধরো এ অটোসোমাল ডমিনেন্ট ছিল, সরি এরকম ছিল, এটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ ধরো এরকম ছিল আর এ ছিল এরকম, তো এটার সাথে এটা দুবার ফিউজ হয়ে এ তৈরি হয়েছে, এটা হতেই পারে, তাই এটার জন্য বলা যাবে না যে এটা জেনারেশন স্কিপ হয়েছে, ঠিক আছে? যদি এর পরে কেউ দেওয়া থাকতো এবং তাদের মধ্যে কেউ ডিজিজ থাকতো তাহলে বলতাম জেনারেশন স্কিপ হয়েছে, ঠিক আছে? তো এটার পয়েন্টের বেসিসে বলা যাবে না, এটার বেসিসে বলা যাচ্ছে দেখো এখানে জেনারেশনে কেউ নেই কিন্তু তারপরের জেনারেশনে আছে একজন, একইভাবে এটাই আছে, এই পরের জেনারেশনে নেই, এই দুজনের মধ্যে কারো নেই কিন্তু এর পর যে আছে এদের আছে, ঠিক আছে? তার মানে কি হবে, জেনারেশন স্কিপ করছে, রিসেসিভ হবে। এবার অটোসোমাল ডম অটোসোমাল রিসেসিভ না এক্স লিঙ্ক রিসেসিভ, তার জন্য কি করব, রিসেসিভ হবে, ফিমেলে ফোকাস করব, ফিমেল ফোকাস করে দেখব তার ফাদার এফেক্টেড নাকি, হ্যাঁ তার ফাদার এফেক্টেড আছে, ঠিক আছে? এইবার তার সান আছে নাকি, হ্যাঁ সান আছে, এবার তার সান আছে ঠিকই কিন্তু সান এফেক্টেড না, ঠিক আছে? তার মানে এটা এক্স লিঙ্কড হবে না, অটোসোমাল রিসেসিভ ডিজিজ, ওকে? তারপর কোয়েশ্চেন নাম্বার ছয় দেখো, সিক্স নাম্বার কোয়েশ্চেন দেখো, এটা দেখো এটা দেখে তোমরা ফার্স্টেই হয়তো তোমাদের মতো ট্রাই করেছো কিন্তু এটা ভুল হয়ে গেছে হয়তো। এটার অ্যাকচুয়ালি কি হবে দেখো, একটা জিনিস দেখো, এ এফেক্টেড আছে, এটা মেল, এর পরের জেনারেশনে তিনটে মেল এফেক্টেড আছে, ফিমেল এফেক্টেড নেই, ঠিক আছে? তো এ এফেক্টেড নেই, আবার এইদিকে দেখো ছড়ায়ও নি, ঠিক আছে? এবার এই মেল এফেক্টেড আছে, এই মেল যে এফেক্টেড আছে, এর পরে যারা মেল আছে এফেক্টেড আছে, ফিমেল কেউ এফেক্টেড নেই, তাহলে এটা কি, এটা ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স। এটা দিবে না নিতে, সেটা নিয়ে টেনশন নেবে না, জাস্ট বোঝানোর জন্য। তো এটা নিয়ে তোমরা টেনশন করবেই না, এক্সামে এরকম দিবেই না, তাও তোমরা একবার দেখে নেবে শুধু মেল এফেক্টেড নাকি এবং সব মেল এফেক্টেড নাকি, ঠিক আছে? মানে এর পরবর্তী জেনারেশনে যে সব মেল আছে, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো, মানে ব্যাপার হচ্ছে এখন তোমরা বলতে পারো এরাও তো পরবর্তী জেনারেশনের মেল, কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এদের যে সান আছে তাদের সান কেউ এফেক্টেড নাকি, এর তো এ ডটার তাই না, তার সান, কিন্তু আমরা বলছি সান বা সানের সান বা সানের সানের সান এরকম ব্যাপারটা, এফেক্টেড তাদের সানরা এফেক্টেড, তাদের যদি সান থাকে তারাও এফেক্টেড। এইবার কোয়েশ্চেন সেভেন করো, এটা তো ফার্স্টেই দেখা যাচ্ছে জেনারেশন স্কিপ করে গেছে, ঠিক আছে? তার মানে এটা রিসেসিভ হবে। এবার ফিমেলে ফোকাস করো, ফিমেলে ফোকাস করো, ফিমেলে ফোকাস করে দেখো ফাদারই এফেক্টেড না, মানে অটোসোমাল রিসেসিভ হবে, ঠিক আছে? এইবার আট নম্বর করো, ঠিক আছে? আট নম্বরটা কি হওয়া উচিত দেখো, এই আছে এফেক্টেড, এর আন্ডারে এই দুজন এফেক্টেড আছে, এবার এর আন্ডারে এ এফেক্টেড, মানে জেনারেশন স্কিপ করেনি, ঠিক আছে? এখন তুমি বলতে পারো এদের মধ্যে যে ডিজিজ নেই এ তো জেনারেশন স্কিপ হয়ে যাওয়া উচিত, বা এদের মধ্যে, ব্যাপারটা সেরকম না, দেখব যে একজন মিনিমাম একজন এফেক্টেড আছে নাকি, এবার সে যদি এফেক্টেড থাকে তার পরবর্তী জেনারেশন দেখবো, যদি কেউ এফেক্টেড না থাকে তার পরবর্তী জেনারেশনের দেখে অতটা লাভ নেই। হ্যাঁ এদের মধ্যে যদি কেউ এফেক্টেড থাকতো তখন এটা রিসেসিভ ট্রেইট হয়ে যেত, এই তিনজনের মধ্যে, এই তিনজনের মধ্যেও নেই, এটাই স্কিপ করলে এটাতেও স্কিপ, মানে এটা যদি এফেক্টেড না থাকে এদেরও এফেক্টেড হওয়া চলবে না। এখানে দেখো এফেক্টেড আছে, এরাও এফেক্টেড, এটা জেনারেশন স্কিপ করেনি, ঠিক আছে? তার মানে এরা হবে হচ্ছে ডমিনেন্ট, ওকে? এবার প্রশ্নটা হলো অটোসোমাল ডমিনেন্ট না এক্স ক্রোমোজোমাল ডমিনেন্ট। দেখো অটোসোমাল ডমিনেন্টের জন্য কি করবো, মেলে ফোকাস করবো, মেলে ফোকাস করে কি দেখা যাচ্ছে, মেল এফেক্ট, মাদার এফেক্টেড আছে, এবার ডটার নেই, তাহলে হওয়াটা কি উচিত, এক্স লিঙ্ক ডমিনেন্ট এটা হওয়া উচিত। কিন্তু এনসিইআরটির ফার্স্ট যেটা দেয়া আছে, ফার্স্ট পেডিগ্রি অ্যানালাইসিস এর ফার্স্ট যে টেবিলটা দেওয়া আছে, টেবিল না ডায়াগ্রামটা দেওয়া আছে, সেখানে এটা দেওয়া আছে, সেখানে অ্যান্সার দেওয়া আছে হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, ঠিক আছে? এটাই এক্সেপশন এই রুলের, ইন্টারনেটে দেখবে অনেক রুল আছে অনেক চ্যানেলে, আমি সবগুলো রুল ট্রাই করে দেখেছি। এটা আর আগের আরেকটা কোশ্চেন আছে, দুটোর মধ্যে কনফিউশন হচ্ছেই, একবারে 100%
সাকসেস হচ্ছে না দুটো দিয়ে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে একটা কথা মনে রাখবে, যদি এক্স লিঙ্কড হয়ে থাকে কোনো ডিজিজ, সেখানে যদি তুমি অটোজোমালের ক্যারেক্টার বসিয়ে দেখো তাহলে দেখবে ম্যাচ করে যায়, ঠিক আছে? এখানে যদি অটোজোমাল বসিয়ে দেখো তাও এটা ম্যাচ করছে এক্স লিঙ্কডের ক্রোমোজোম বা ইসে, জিন বসিয়ে দেখো তাও ম্যাচ করে যায়। তো ব্যাপারটা হচ্ছে এটা তোমরা মনে রেখে দেবে, অটোজোমাল ডোমিন। এবার কোশ্চেন হলো এটাকে অটোজোমাল ডোমিনেন্ট কেন বলা হলো, কারণ দেখো এখানে একটা ফিমেল এফেক্টেড আছে, ঠিক আছে? ফিমেলের পর ফিমেল এফেক্টেড আছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এর কাছে কি জিন থাকতে পারে, এক্স ড্যাশ এক্স থাকতে পারে, ঠিক আছে? তো এক্স ড্যাশ এক্স যদি থাকে তাহলে যে মেল হবে তার মধ্যে 50%-এর কাছে এই এক্সটা যাবে, 50%-এর কাছে এই এক্সটা যাবে, মানে এই এক্স যার কাছে থাকবে সে এফেক্টেড হবে। দেখো দুটো মেলের মধ্যে কিভাবে এফেক্টেড না, এরখানে হওয়া উচিত কি ছিল, এক্স লিঙ্কড হওয়ার জন্য একটা মেল এফেক্টেড হওয়া উচিত ছিল, ঠিক আছে? কিন্তু হয়নি। কিন্তু এই যে এই যে এই শর্তটা যেটা বললাম এটা অ্যাকচুয়ালি ঠিক না, কারণ হচ্ছে এমন ব্যাপার নেই যে সবসময় ন্যাচারালি এই স্ট্যাটিস্টিক্যাল ক্রাইটেরিয়া ফলো হবে। ন্যাচারালি তো হতেই পারে দুবারই এক্সের সাথে ওয়াই এর ফিউশন হয়েছে, যেহেতু সেটাও হতে পারে, তো সেই ক্ষেত্রে দুটো মেল তো নর্মাল হতেই পারে। তো এক্স লিঙ্কড হলেও ক্যারেক্টার যদি বসিয়ে দেখো তাও ঠিকই আসছে, কিন্তু এনসিআরটিতে যেহেতু অটোজোমাল ডোমিনেন্ট দেওয়া আছে তাই আমাদের অটোজোমাল ডোমিনেন্টই মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটু মনে রেখে দিও বাস, আর সব। তো পরীক্ষায় যদি দেখো কোনো অ্যান্সার আসলো এক্স লিঙ্কড, এক্স লিঙ্কড ডমিনেন্ট যদি আছে, এক্স লিঙ্ক ডমিনেন্ট থাকলে এই জিনিসটা একটু ম্যাচ করে দেখবে, জাস্ট এই জিনিসটা যেটা এখানে বোঝালাম, ঠিক আছে? আর টেনশন নেওয়ার দরকার নেই, এক্স লিঙ্ক রেসেসিভ আসলেও এটা দেখার দরকার নেই। লাস্ট কোয়েশ্চনটা দেখো, চুজ দি কারেক্ট স্টেটমেন্ট, এরকম দেওয়া আছে। দেখো দুটো থেকে তোমরা পেডিগ্রি অ্যানালাইসিস করতে পারবে না, দুটো জেনারেশন দেওয়া থাকলে, ঠিক আছে? তো বলেছে চারটা অপশন দেওয়া আছে, বলেছে কারেক্ট অপশন চুজ করতে বলেছে। তো ফার্স্ট অপশন কি, দাম ফিমেল প্যারেন্ট হেটেরোজাইগাস, ফিমেল প্যারেন্ট বলেছে হেটেরোজাইগাস। আচ্ছা ফিমেল যে প্যারেন্টগুলো আছে, আচ্ছা ফিমেল প্যারেন্ট হেটেরোজাইগাস, আচ্ছা তাহলে একটা হেটেরোজাইগাস ডিজিজ নিয়ে দেখি, ঠিক আছে? ফিমেল প্যারেন্ট যদি হেটেরোজাইগাস হয়, দেখো এরকম এটা এক্স লিঙ্কড না অটোজোমাল সেটা আমরা দেখার জন্য দুটোই আমরা বসিয়ে দেখছি, ঠিক আছে? দেখো এক্স লিঙ্ক যদি দেখা যায় তাহলে দেখো এটার ক্রাইটেরিয়া ফলো হচ্ছে, মানে এফেক্টেড হতে পারে এটা আর কি, সম্ভব আর কি, দা ফিমেল প্যারেন্ট হেটেরোজাইগাস, ফিমেল প্যারেন্ট হেটেরোজাইগাস হওয়া সম্ভব। তাহলে এই কোয়েশ্চেনটা এই এক নাম্বার অ্যান্সারটা, মানে এই নাম্বারটা রাইট হতে পারে। এবার পরেরগুলো দেখি, প্যারেন্টস কুড নট হ্যাভ এ নর্মাল ডটার ফর দিস ক্যারেক্টার, সেটা আমরা পরে দেখছি। এই যে অপশনটা আছে একটু টাফ অপশন, পরেরগুলো দেখে নিই তারপরে বুঝে। দেখো এক্সামে সবসময় এমন হয় যে সিরিয়ালি তোমরা অপশন চেক করবে, এমনও হতে পারে উল্টো দিক থেকেও করতে পারো, ফার্স্টে কোনো অপশন টাফ মনে হলো পরেরটা চেক করে নাও, ঠিক আছে? সিটা দেখ, দিস ট্রেইট আন্ডার স্টাডি কুড নট বি কালার ব্লাইন্ড, এখানে আমি এক্স লিঙ্ক বসিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নাও, তার মানে কি এটা এক্স লিঙ্ক ইনহেরিটেন্স হতে পারে, মানে এটা কালার ব্লাইন্ড হতে পারে, কিন্তু লিখেছে কুড নট কালার ব্লাইন্ড, তার মানে সি অ্যান্সার হবে না। এবার ডি বলেছে দা মেল প্যারেন্ট ইজ হেটেরোজাই হোমোজাইগাস ডমিনেন্ট বলেছে, মেল প্যারেন্ট হোমোজাইগাস ডমিনেন্ট বলেছে, ঠিক আছে? ও দেখো হোমোজাইগাস ডমিনেন্ট মানে হচ্ছে এটা অবশ্যই মেল প্যারেন্ট যদি এটা হয় তাহলে কি এটা অবশ্যই অটোজোমাল হবে, আর অটোজোমাল হলে এ এরকম হলো, এবার ফিমেল যেটাই হোক না কেন অল এফেক্টেড হবে, কিন্তু এখানে একজন এফেক্টেড না, মানে এই অপশানটাও ঠিক হবে না। এইবার দেখো বি অপশানটা, প্যারেন্টস কুড নট হ্যাভ এ নর্মাল ডটার ফর দিস ক্যারেক্টার, তো এই অপশানটা যেটা আছে দেখো ফার্স্টেরটাই যদি দেখি, এটার সাথে ফার্স্টেরটা যেটা ছিল এটা ছিল এক্স লিঙ্কড ডোমিন এক্স লিঙ্কড রেসেসিভ, তো এটার সাথে যদি এটা ফিউজ হতো তাহলে নর্মাল ডটার ফর্ম হতো, এটা যদি অটোজোমাল রেসেসিভ হতো, অটোজোমাল ডোমিনেন্ট তো হবেই না, এটা অটোজোমাল রেসেসিভ যদি হতো এটার সাথে এটা ফিউজ হলে নর্মাল ডটার ফর্ম হতো, সরি এটার সাথে এটা না, এটার সাথে এটা ফিউজ হলে ক্যাপিটাল এটা ফিউজ হলে নর্মাল ডটার ফর্ম হতো। একইভাবে এটা যদি অটোজোমাল ডোমিনেন্ট হতো তাহলে এই যে এক্সি আছে, সরি এটা অটোজোমাল ডোমিনেন্ট হলে হতো না, কিন্তু এখানে যে ক্যারেক্টার দেওয়া সেই ক্যারেক্টারে এটা এটাও হতে পারে এটাও হতে পারে, অটোজোমাল রেসেসিভ আর অটো এক্স ক্রোমোজোমাল রেসেসিভ হতে পারে, তার মানে সেই দুই কেসের ক্ষেত্রে কি এই নর্মাল ডটার হতেই পারে, তাই এই অপশানটাও ক্রস, মানে এই অপশান রাইট। ধন্যবাদ।